আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, করোনা থেকে মুক্ত রয়েছেন। যখন কেউ কাউকে কল করবে, মানে কেউ কাউকে বলবে যে তুমি বা সে বা আমরা, তখন সেক্ষেত্রে ইংলিশ স্পোকেনে ইংলিশ স্পিকিং যখন করবেন সেক্ষেত্রে কী বলবেন? তখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ইটস মি, মানে ইটসটা হচ্ছে যে সেন্টেন্সের স্টার্টিং, জাস্ট এটার অর্থ এখানে আসবে না, জাস্ট এটা স্টার্টিং অফ এ সেন্টেন্স। সো ইটস মি, মিটা হচ্ছে কি অবজেক্ট, ইটস মি, মি মানে আমাকে, বাট এখানে মি বলতে আমি বোঝাই। আপনি হয়তো ভাবছেন যে ইটস আই বললেও তো হয়, আপনি বলতে পারেন, বাট এটা রং। এখানে ইটস মি বলা হয়, এটা কিছুটা হলো এটা হচ্ছে ব্যতিক্রম, এটা অবজেক্ট এখানে চলে আসছে। ইটস মি মানে আমি, কে এটা করেছে? ইটস মি, আমি। এরপরে আসছে কে এটা করেছে? তুমি। সেক্ষেত্রে আমরা বলবো ইটস ইউ, ইটস ইউ। এখানে ইউ সাবজেক্ট কি অবজেক্ট সেটা দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ সাবজেক্টের চেহারাটাও সেম, অবজেক্টের ফিগারটাও সেম, সেম টু সেম। তবু বলে রাখি এই ইউ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের যে ফর্ম সেটা এখানে বসেছে ইউ। এরপরে দেখুন সে, যখন বলবে যে কে কাজটি করেছে, সেক্ষেত্রে আমরা বলবো ইটস হি অথবা ইটস সি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা সাবজেক্ট ইউজ করেছি আমরা, ইটস হি, হিম না, বা ইটস হার না, ইটস সি, সাবজেক্ট বসাবো। আবার এখানে দেখুন ইটস দে, কারা এর জন্য দায়ী, না তো ইটস দে, তারা। আমরা শুধু ডিরেক্টলি দে বলতে পারবো না, দে বলাটা একেবারে রাফ ইউজ বলা যায়, তবে আমরা বিভিন্ন ইনফর্মাল স্পিকিংয়ে দেখে থাকি যে তারা দে ইউজ করে, বাট ফর্মাল ইংলিশে আমরা বলবো ইটস দেই, মানে তারা, ইটস দেই। এরপরে দেখুন কারা এই উপকারটি করেছে, ধরুন তো এক্ষেত্রে আমরা বলবো আমরা, তো আমরার ইংরেজি উই ডিরেক্টলি আমরা বলবো না, আমরা এটার ফর্মাল সেন্টেন্স ইউজ করবো, যেমনটি এখানে লেখা রয়েছে ইটস উই আমরা, ইটস উই আমরা। এখানে দেখুন সবগুলোই হচ্ছে সাবজেক্ট বসানো হয়েছে, সাবজেক্ট ফর্ম, জাস্ট একটা প্রথমেরটি এটাই হচ্ছে আমরা অবজেক্ট ইউজ করেছি ইটস মি। সো এটাকে আপনারা ব্যতিক্রম হিসেবে ধরে নিতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এখানে ছিল।